ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোর থেকে। তো দেখো, টুডেস লেসন ক্লাস টু ইউনিট ফোর লেসন্স 1-3 অ্যাক্টিভিটি এ বি অ্যান্ড সি। এখানে রয়েছে তোমাদের নাম্বারস, নাম্বারস অর্থ সংখ্যাগুলো বা সংখ্যাসমূহ। আর শুধু যদি নাম্বার বলি তাহলে নাম্বার মানে সংখ্যা, ঠিক আছে? যেহেতু নাম্বারস সংখ্যাগুলো বা সংখ্যাসমূহ, তো চলো দেখি আমরা এখানে কি কি গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে আমরা দেখে নিই এবং আমরা পাঠটি শুরু করি। তো দেখো, লেসন মেজর ওয়ার্ডস, তো এগুলো আমরা দেখে নিই যেন তোমাদের এই পাঠটি শিখতে বা পড়তে সহজ হয়, ঠিক আছে? তো চলো দেখি, নাম্বার, নাম্বার অর্থ সংখ্যা, নাম্বারস অর্থ সংখ্যাসমূহ বা সংখ্যাগুলো। তারপর আছে লেসন, LESSON, লেসন অর্থ পাঠ, লেসনস অর্থ পাঠগুলো বা পাঠসমূহ। তারপরে এখানে আরও পাবে লুক, দেখো, দেখা বা তাকাও, লিসেন অর্থ শোনা বা শোনো। তারপরে আছে দেখো অ্যান্ড, এন্ড অর্থ এবং। তারপরে SAY, সে অর্থ বলা বা বলো। তারপরে এখানে যে শব্দটি আছে মেজর, মেজর অর্থ গুরুত্বপূর্ণ বা অধিক প্রয়োজনীয় বা মুখ্য, যে কোনো একটি বলা যায়। তো এখানে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড হিসেবে শিখব। তারপরে ইউনিট, একক, এক, মাত্রা বা হিসাবের মান, এখানে আমাদের পাঠ সংখ্যাটা কী বোঝানো হয়েছে। তারপরে আছে ওয়ার্ড, ওয়ার্ড অর্থ শব্দ, WORD, ওয়ার্ড, ওয়ার্ড অর্থ শব্দ। আর মিনিং, মিনিংয়ের অর্থ কী হচ্ছে, অর্থ। আর একসাথে যখন বলা হয় ওয়ার্ড মিনিং অর্থ শব্দার্থ, ঠিক আছে, শব্দের অর্থ। তারপর দেখি আরও এখানে কী আছে, এ অর্থ একটা, একটি বা কোনো একজন, ঠিক আছে? তারপরে আছে দি বা দা, টিটা এই, সেই বা ওই, যেমন লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো, সেক্ষেত্রে টি হিসাবে ব্যবহৃত হয়। তারপরে আছে কাউন্ট, COUNT, কাউন্ট, কাউন্ট অর্থ গণনা বা গণনা করা, ঠিক আছে? যেমন তোমাদের এখানে থাকবে যে কাউন্ট দ্য নাম্বারস, সংখ্যাগুলো গণনা করো, তাই না? তারপরে ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো, ম্যাঙ্গো অর্থ আম, তোমরা তো সবাই জানো। তারপরে অ্যাপেল, অ্যাপেল অর্থ আপেল। তারপরে রয়েছে হেন, HEN, হেন, হেন অর্থ মুরগি। তারপরে এখানে আরও পাবে ফাইভ অর্থ পাঁচ, সিক্স ছয়, সেভেন ACVN, সেভেন এর অর্থ বাংলা অর্থ হচ্ছে সাত। এগুলো তোমরা মুখস্থ করে নিবে বা মুখস্থ করে ফেলবে। তারপরে রয়েছে দেখো ট্রেস, TRAC, ট্রেস, ট্রেস মানে চিহ্ন, দাগ বা দাগটানা, এখানে তোমাদের দাগটানে লিখতে হবে। তারপর রাইট, WRIT, রাইট অর্থ লেখা বা লেখ, তাই না? তো এখন আমরা ওয়ার্ডগুলো শিখে নিলাম, তো এখন আমরা মূল পাঠে যাবো। দেখো এখানে আছে নাম্বারস ইউনিট ফোর লেসন্স 1-3, 1-3। তো এখানে আমরা একে একে এবার পাঠগুলো শিখবো। এই যে ABC অ্যাক্টিভিটি, তিন, এই তিনটি অ্যাক্টিভিটি আছে, এই তিনটি আমরা সুন্দর করে এখন শিখে নেব। তো প্রথমটি আমরা দেখি, দেখো এখানে এক নাম্বারস সংখ্যাসমূহ বা সংখ্যাগুলো লেসন্স পাঠসমূহ, এখানে 1-3, 1-3 আছে। তারপরে ইউনিট ফোর এখানে আছে, এই অ্যাক্টিভিটি এতে আছে লুক, LOOK, লুক অর্থ দেখো বা তাকাও, তাই না? এখানে দেখো অর্থে। তারপরে অ্যান্ড, ANDI, অ্যান্ড অর্থ এবং SAY, সে অর্থ বলা বা বলো। তাহলে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো, লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। তো এখানে আমরা দেখো একটু দেখি এখানে কী আছে, এখানে আছে দেখো ফাইভ, এটা তোমাদের কাউন্ট করো, দেখো 1, 2, 3, 4, 5, 5, ঠিক আছে? এ দেখো লেখা আছে ফাইভ, A5, B5, 5 অর্থ পাস, ঠিক আছে? কাউন্ট করতে হবে এবং সাথে সাথে বানানটিও ওয়ার্ডটি বানান করেও শিখে নিতে পারবো আমরা, তাই না? তারপর হচ্ছে সিক্স, এখানে যদি কাউন্ট করি 1, 2, 3, 4, 5, 6, তাই না? SIX, 6 অর্থ ছয়, তাই না? ছয় বা ছয়টি। তারপর হচ্ছে সেভেন, SEVEN, 7, 7 অর্থ সাত, এখানে যদি কাউন্ট করি দেখো এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে? এই সাতটি আছে, তো আমরা সেটাও শিখে নিলাম। তারপরে দেখো এখানে বিতে আছে, দেখো অ্যাক্টিভিটি বিতে আছে সে, SAY, সে বলো। তারপর ট্রেস, TRAC, ট্রেস, দাগটানো, অ্যান্ড, এন্ড, অ্যান্ড এবং WRIT, রাইট, লেখো, ঠিক আছে? তাহলে সে বলো প্রথমে বলতে হবে, যেমন ফাইভ, সিক্স, সেভেন এটা বলতে হবে। তারপর ট্রেস, ডাক্তার লিখতে হবে, অ্যান্ড, রাইট এবং লিখতে হবে, ঠিক আছে? তো এখানে ফাইভটাকে একটু পেন্সিল দিয়ে তোমরা বোল্ড করে দিবে, তারপরে এখানে লিখে দিবে ফাইভ, এই যে ফাইভ এখানে
লিখে দিতে হবে তোমাদের সুন্দর করে। তারপরে এখানে আছে দেখো সিক্স, এই সিক্সটাকে আগে এভাবে সুন্দর করে একটু পেন্সিল দিয়ে লেখা শিখে নেবে বা বোল্ড করে লিখবে সিক্স। তারপরে এখানে দেখো এখানে এভাবে সিক্সটা লিখে দিবে, ঠিক আছে। তারপরে আছে দেখো সেভেন, এস ই ভি ই এন, সেভেন তাই না, সেভেন, সাত। তো এই সাতটাকে এখানে প্রথমে দাগ টেনে তোমরা লিখবে লেখার পরে, তারপরে এখানে আবার এই সাতটা সেভেনটা লিখে দিবে, ঠিক আছে, এভাবে। তারপরে এখানে আছে দেখো ইন ওয়ার্ড, মানে বানান করে লিখতে হবে। দেখো এখানে আছে ফাইভ, এফ আই ভি ফাইভ, ফাইভ অর্থ পাস। তো এখানে প্রথমে দাগ টেনে এটাকে লিখতে হবে এফ আই ভি ই, এখানে দাগ টেনে সুন্দর করে, এরপর এর মধ্যে দাগ টেনে তোমরা পেন্সিল দিয়ে দাগ টেনে সুন্দর করে লিখবে ফাইভ। তারপরে এখানে নিচে আবার এভাবে সুন্দর করে লিখে দেবে এফ আই ভি ফাইভ, ফাইভ অর্থ পাস। দেখো আমি যেভাবে লিখেছি এই যে মাঝখানের ঘরে, এখানে উপরে যেটা যাবে সেভাবে সুন্দর করে ফাইভটা লিখে দেবে, ঠিক আছে। তো তারপরে আছে দেখো লিখবে সিক্স, তারপরে এস আই এক্স সিক্স, সিক্স অর্থ ছয়। এখানে প্রথমে দাগ টেনে লিখবে সিক্স, তারপরে এখানে আবার এই সিক্সটি লিখে দেবে তোমরা, ঠিক আছে। তারপরে দেখো এখানে লিখবে সেভেন, এসি ভি এন সেভেন, সেভেন অর্থ সাত। তো এখানে প্রথমে তোমরা দাগ টেনে এসি এসি ভি এন সেভেন এটা লিখবে, এর উপরে দাগ টেনে সুন্দর করে পেন্সিল দিয়ে লিখবে, তারপরে এখানে নিচে আবার সেভেনটি লিখে দেবে, ঠিক আছে। এবারে এসি ভি এন সেভেন, সেভেন অর্থ সাত। তারপরে এখানে দেখো অ্যাক্টিভিটি সিতে কী আছে, দেখো এখানে সি আছে কাউন্ট, সি ও ইউএনটি কাউন্ট, গণনা করো, অ্যান্ড এন্ড অ্যান্ড, এবং রাইট, ডাব্লিউ আর আই টি রাইট, রাইট অর্থ লেখো বা লেখা, তাই না। তারপরে দ্য নাম্বারস মানে সংখ্যাটি বা সংখ্যাগুলো, তাই না, দ্য এন ইউ এম বি ই আর এস নাম্বারস, নাম্বারস মানে সংখ্যাগুলো বা সংখ্যা সময়। এখানে কাউন্ট করতে হবে, কাউন্ট করে যে সংখ্যাগুলো হবে সেগুলো লিখতে হবে। তো প্রথমে আমরা তাহলে এখানে দেখি কাউন্ট, গণনা করো, অ্যান্ড রাইট, এবং লেখো দ্য নাম্বারস, সংখ্যা সমূহ বা সংখ্যাগুলো লেখো। তো এখানে আমরা প্রথমে আছে দেখো অ্যাপেল, এখানে কয়টি অ্যাপেল আছে আমরা কাউন্ট করি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, সেভেন, সেভেন অ্যাপেলস, তাই তো, সাতটি অ্যাপেল আছে বা আপেল আছে, তাই না। তো এখানে আমরা পরে আমরা এটা লিখে দেবো এভাবে সুন্দর করে সেভেন লিখে, প্রথমে সেভেন লিখবো, তারপরে বানান করে লিখবো ইন ওয়ার্ড, মানে বানান করে লেখা এসিভিএন সেভেন, তারপরে এপিপি এল ই এস অ্যাপেলস, ঠিক আছে। যদি একটা অ্যাপেল হতো তাহলে অ্যাপেল লিখতে হতো, যেহেতু সাতটা সেহেতু আমাদের এস যোগ করতে হয়েছে বেশি, যেহেতু অ্যাপেলস, সেভেন অ্যাপেলস। তারপরে আছে কি দেখো ম্যাঙ্গো অর্থ আম, তো আম কয়টা আছে এখানে দেখে নিই আমরা, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ছয়টি ম্যাঙ্গো আছে, আম আছে, তাই না। তাহলে এভাবে আমরা প্রথমে সংখ্যায় লিখবো এখানে সিক্স, তারপরে বানান করে লিখবো এস আই এক্স সিক্স, তারপরে এম এন জি ও ই এস ম্যাঙ্গোস। যদি একটা হতো তাহলে ওয়ান ম্যাঙ্গো হতো, তাহলে যেহেতু আমাদের ছয়টি তাহলে হবে ম্যাঙ্গোস, ঠিক আছে, সিক্স ম্যাঙ্গোস, ঠিক আছে। তারপরে এখন দেখো পরেরটি কী আছে, হেন, হেন মুরগি, তাই না। তাহলে মুরগিটি কীভাবে আমরা লিখবো, তো এখন দেখো এখানে কাউন্ট করবো প্রথমে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, পাঁচটি কী আছে হেন, হেন যদি একটা হতো তাহলে হেন লিখতাম, যেহেতু পাঁচটি আছে তাতে হেন্স, ঠিক আছে। এই যে ফাইভ লিখে তারপরে আবার ইন ওয়ার্ড বানান করে লিখবো, বানান করে লেখার পরে লিখবো হেন্স, ফাইভ হেন্স, এই সি এন এস হেন্স, যেহেতু পাঁচটা যদি একটা হতো তাহলে ওয়ান হেন লিখতাম, তাই না। তাহলে এখানে লিখবো ফাইভ হেন্স, পাঁচটি মুরগি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা কীভাবে লিখবে এবং এই পার্টটি কীভাবে পড়বে। তো ডিয়ার ফ্রেন্ডস, প্রিয় শিক্ষার্থী, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই একটা লাইক দাও, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যেন পরবর্তী ভিডিওগুলো আসলে তুমি আগে পেয়ে যাও। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।